As a Muslim, Ramadan amra of course chai shob dik theke excel korte, kintu cleanliness er bishoyta kintu amra shobshomoy mathay freshte ashe na. Je ibadater sathe what's relationship with cleanliness, but amra jodi dekhi everybody loves a person je kina nijeke ektu maintain kore ebong amra jani je Rasul sallallahu alaihi wasallam er khetre ekta primary attraction primary bolbo na but one of the attractions was manush tar dike onekta drawn chilen karon tini eto clean chilen ebong he smelled good and a well-groomed chilen. This is something we should look into as well, right? No, of course. আমরা অনেক সময় এই ধরনের অ্যাসপেক্টগুলোকে অবহেলা করি। আমরা মনে করি যে এই ব্যাপারগুলো পায়েটির মধ্যে পড়ে না বা যেটা বাংলায় পরহেজ গায়িতা বলি বা ধার্মিকতা বলি ওটার মধ্যে এই ক্লিনলিনেস এগুলো সব ওয়ার্ল্ডলি ম্যাটার্স। কিন্তু ইসলামে আসলে এভাবে দেখা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন আত-তাহুরু শাতরুল ঈমান অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। এটা খুব ইন্টারেস্টিং একটা অ্যাসপেক্ট যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে শুধু প্রেসক্রাইবই করা হয় নাই, এটাকে ইমানের একটা পার্ট হিসেবে দেখা হচ্ছে। সো এই অ্যাসপেক্টটা ইসলামে আছে এবং আল্লাহ রাসূল শুধু যে নিজে ক্লিন থাকতেন তাই না, এটাকে রিলিজিয়নের একটা ইন্টিগ্রাল পার্ট হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। এবং আমরা যদি ইভেন আমাদের আগের পর্বে যেটা আমরা আলাপ করেছিলাম গিফটের ব্যাপারে, আমরা যদি দেখি আমরা একজনকে একটা গিফট দিলাম এবং তারপর তার বাসায় একদিন গেলাম, গিয়ে দেখলাম গিফটটা একটা কর্নারে বেশ ময়লা অবস্থায় আছে, আমাদের ভালো লাগবে না। এবং সেভাবে চিন্তা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের পুরো শরীরটা এবং আমাদের সব ক্লোথস এটা একটা গিফট, সো এটাকে আমরা কেন টেক কেয়ার করবো না। এবং পার্টিকুলারলি রমাদানে একটা জিনিস আমরা দেখি যে অনেক সময় রোজা রাখার সাথে ওরাল একটা ব্যাড স্মেলের একটা ইস্যু চলে আসে এবং অনেক সময় এই ব্যাপারটা অনেকে ক্লিয়ার থাকেন না। কারণ একটা বিষয় তো হচ্ছে যে পেটে খাবার না থাকলে যেটা হয় কিছু অ্যাসিড ফর্ম করে, সো অ্যাসিডের একটা স্মেল চলে আসে যেটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং এটা মাঝে মাঝে আসে মাঝে মাঝে চলে যায়, এটা একটা বডিলি ফাংশন। হোয়ারেস মুখের বিষয়টা হচ্ছে মুখে কোনো খাবার জমে থাকলে সেখানে ব্যাকটেরিয়ার সাথে একটা ইন্টারাকশন হয়, সেই ব্যাকটেরিয়া থেকেই মূলত স্মেলটা আসে এবং এটা কমপ্লিটলি আমাদের নিয়ন্ত্রণের ভেতরে। এবং আমরা কিন্তু অনেক সময় ভাবি যে রোজা রাখা অবস্থায় আমরা মুখের টেক কেয়ার করতে পারবো না, দ্যাটস ডেফিনেটলি নট ট্রু, রাইট? না, এক্স্যাক্ট। যেহেতু একটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে যে রোজাদারের যে মুখের গন্ধ যেটাকে আরবিকে খালুফ বলা হয়, সেই মুখের গন্ধ আল্লাহর কাছে পারফিউমের চেয়ে, আল্লাহ রাসূলুল্লাহ মিস্ক ওয়ার্ডটা ইউজ করেছেন যেটা হচ্ছে বেসিক্যালি পারফিউম, এক ধরনের পারফিউম, সেটার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। এখান থেকে অনেকে হাদিসটাকে লিটারালি দেখে বা লিটারালি বুঝে মনে করছেন যে এই কারণে ওই গন্ধটা আসলে ইন্ট্যাক্ট রাখা উচিত, যে আমাদের এই জন্য দাঁত ব্রাশ করা বা মিসওয়াক করা, ইসলামিক টার্মস যদি ইউজ করি এটা করা উচিত হয়, এটা একটা রং আন্ডারস্ট্যান্ডিং। আসলে ওই যে রোজাদারের মুখের গন্ধ যে আল্লাহর কাছে পারফিউমের চেয়ে বেশি প্রিয়, এটা এই কথার মাধ্যমে রোজাদারের এবং রোজার গুরুত্ব বা এর তাৎপর্যকে হাইলাইট করা হয়েছে, নট যে ওই গন্ধটাকে আমার ধরে রাখতে হবে। সো বেসিক্যালি আমাদের স্কলাররাও বলেন যে ইভেন রোজা রাখা অবস্থায়ও দাঁত ব্রাশ করা ইজ সুন্নাহ, নট জাস্ট মানে করা যাবে তাই নয়, এটা সুন্নাহ। এবার যে কোনো সময় অ্যাকচুয়ালি মিসওয়াক করা বা দাঁত মুখ পরিষ্কার রাখা এটা একটা সুন্নাহ। সো এই ভুল ধারণাগুলো চলে যাওয়া উচিত। এবং এটা তো রমাদানের ক্ষেত্রে যেমনটা তুমি একটু আগে বললা যে ওভারঅল আমাদের একটা ধারণা আছে যে একটু জীর্ণ শীর্ণ থাকা, পোশাক যদি একটু কম পরিষ্কার থাকে এটা অ্যাজ ইফ পায়েটি একটা লক্ষণ। আমরা অনেক সময় দেখা যায় যে মানুষ খুব, আমরা বলছি না যে খুব রংচঙে একদম জবরজং ধরনের পোশাক পরে ঘুরতে হবে, কিন্তু আবার আরেকটা এক্সট্রিম হচ্ছে যে পোশাক পরিচ্ছদ দিয়ে খেয়াল না রাখা, ময়লা হয়ে আছে পোশাক এটা দিকে। রাসূল সাল্লাল্লাহু সময় কিন্তু সাহাবীরা লাইক করতেন না, কেউ যদি এইভাবে নিজের পায়েটি শো করার চেষ্টা করতো তাকে তিরস্কার করা হতো, বকাদা হতো যে এইভাবে ঘুরছো কেন, এটা মোটেও কোনো পায়েটি না। ইনফ্যাক্ট রাসূল সাল্লাল্লাহু অ্যাজ ফার অ্যাজ বি নো তিনি তো তার বিয়ার্ডে যে অলিভ অয়েল দিতেন, যে সেখান থেকে আমরা বুঝতে পারি যে এখন অফকোর্স আমাদের আরও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেই তো আমাদের কিছু প্রোডাক্টস এসছে যেগুলো দিয়ে আমরা নিজে টেক কেয়ার করতে পারি এবং যারা অ্যাফোর্ড করতে পারছে ইজিলি তাদের তো আসলে টেক কেয়ার না করার কোনো কারণ নেই। এসপেশালি আমরা জানি আমাদের কিছু অবলিগেশন ফুলফিল করতে তখন কিছু সুবিধা হয়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম বাচ্চাদের নিয়ে অনেক খেলতেন, তাদের আদর করতেন, তাদের চুমু খেতেন এবং আমরা আমশোর মানে আমাদের বাচ্চারা যারা আছে ফ্যামিলির আমাদের নিজেদের সন্তানেরা বা ভাগনা ভাতিজি যারা আছে প্রেফার করবে না যে খুব ঘেমে টেমে ময়লা একটা মানুষ তাদেরকে জড়িয়ে ধরছে আদর দিচ্ছে, রাদার ইউ নো উই শুড অলওয়েজ বি দে শুড লুক ফরওয়ার্ড টু ইট দ্যাট ইউ নো উই আর দেয়ার উই আর হাগিং দেম। সো
একটা কনশিয়াস এফোর্ট থাকা উচিত যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এবং মানে জাস্ট টু কনক্লুড উইথ দ্য সেম হাদিস, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, যে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ঈমানের অঙ্গ। এটা যদি পয়েন্টটা ক্লিয়ার না করে, আই ডোন্ট নো হোয়াট উইল মেক দ্য পয়েন্ট ক্লিয়ার। সো হোপফুলি আমরা এই ব্যাপারটা খেয়াল রাখবো।